আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাকে শেয়ার করছি পারফেক্ট এবং ঝরঝরে পোলাও রেসিপি। সেই রেসিপিটা নতুন যারা সংসার করছেন, নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য। পোলাও আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে এখানে কিছু কিছু বিষয় থাকে, সহজ একটি পদ্ধতি, সেই পদ্ধতিটা আজকে আমি দেখাবো। তো আশা করছি ভালো লাগবে এবং অনেকেরই উপকারে আসবে। সহজভাবে কিভাবে পোলাও রান্না করতে হয় সেটা আজকে দেখাবো। খুবই সহজ, টেনশন মুক্ত, কোনো চিন্তাধারা করতে হবে না যে আমার পোলাওটা নরম হয়ে যাবে বা শক্ত থাকবে বা ফুটবে না বা এটা একেবারে ঝরঝরে হবে না বা একেবারে পেগা পেগা যেটা বলি আমরা, একবারে নরম হয়ে যাওয়ার মতো হয়ে যায়, এরকম হওয়ার কোনো চান্স নেই। টেনশন করারও কোনো কারণ নেই। আজকে আমি যেভাবে দেখাবো সেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, আশা করছি ভালো হবে। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের মগের সাহায্যে আমি চালগুলি মেপে নিচ্ছি। এখানে আমি 5 পট পোলাওয়ার চাল নিচ্ছি। আমি মেপে মেপেই নিব, পানিটাও আমি মেপে নিব। তো চালটা নেওয়ার পর এখন আমি 5 পটের জন্য আমি পানি নিব হচ্ছে 10 পট। প্লাস্টিকের যে পট দিয়ে আমি চাল মেপেছি সেই পট দিয়ে আমি দ্বিগুণ পানি দেব। তো পানিটাকে আমি চুলায় গরম করে নিব। প্রথমে একবারে ফুটন্ত অবস্থায় নিব না, আমি একবারে গরম, মানে ফুটবে না, মাঝারি আছে, আমি এটাকে গরম করে নিব। গরম পানি দিয়ে পোলাওটা রান্না করলে অনেকটা ঝরঝরে হয়, আর পানিটা যদি এরকম মেপে নেওয়া হয় অনেক সুন্দর হয়। চিন্তা ধারণায় করতে হয় না যে নরম হবে বা শক্ত হবে, এরকম কোনো চিন্তা করার কারণ নেই। তো আমি সবসময় আসলে এইভাবেই রান্না করে থাকি। তো পানি বসিয়ে দেওয়ার পর এখন আমি পাতিলে তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। সেজন্য আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর চাউলগুলো আমি ধুয়ে রেখেছি, চাউলটাকে ভেজে নিব তেলের মধ্যে। পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি, না হয় একদিক দিয়ে পুড়ে যাবে আর একদিক দিয়ে কাঁচা থাকবে, সেজন্য আমি অনবরত নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি চালটা কিছুক্ষণ ভেজে নিব। চালটা ভেজে নিলে কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি দেব কাঁচামরিচ, তেজপাতা, তারপর হচ্ছে আদা কুচি, স্বাদ মতো লবণ। এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি। প্রথমে আদা কুচি দিয়ে দিলাম, তেজপাতা, কাঁচামরিচ, ওইগুলি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। সবগুলি উপকরণ আমি চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর এখন গরম করে রাখা দ্বিগুণ যে পানিটা আমি মেপে নিচ্ছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে, যেহেতু পানিটা গরম আবার চালটা আমি ভেজে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার যে একটা ছিদ্র আছে ওইটাও আমি বন্ধ করে দেব একটি লংয়ের সাহায্যে।
যেন তাপটা বেরিয়ে না আসে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইখানে আমি দিব 4টি এলাচ, এলাচ দিয়ে দিচ্ছি 4 পিস। আর পেঁয়াজ যে আমি বেরেস্তা করে রেখেছিলাম, তো বলক এসে গেছে, এখান থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি 3 ধাপে দিব, যখন হয়ে যাবে তখন অল্প দিব, আবার যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন উপরে আমি সবগুলি দিয়ে দিব। তো 3 ধাপে পেঁয়াজ বেরেস্তাটা দিব, তাহলে পোলাওর যে কালারটা অনেকটাই সুন্দর আসবে আর ফ্লেভারটা অনেক দারুণ আসবে। তো দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু পোলাও রান্না করা হয়ে যাচ্ছে। তো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা একেবারে স্লো করে দিয়েছি, এখন তাপই হয়ে যাবে। এখন আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিব পোলাওয়ের সঙ্গে। পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একেবারেই হয়ে এসেছে। এখন আমি তাও তাপে একটু রেখে দিব, দমে রাখবো, যেন যদি একটু শক্ত থাকে তাহলে সেটাও কিন্তু নরম হয়ে যাবে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো যে কটা ছিল সেটা আমি উপরে দিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার পোলাও রান্না। তো আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সবসময় আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।